আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানায় স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণীর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে আখিরাত তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আখিরাত আখিরাত একটি আরবি শব্দ এই আখিরাত শব্দটির বাংলা অর্থ আছে আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিব আখিরাত শব্দটির অর্থ হচ্ছে পরকাল অর্থাৎ আমরা জানি মৃত্যুর পরবর্তী যে জীবন এই জীবনটাকে মূলত বলা হয় আখিরাত অর্থাৎ আমরা যখন মারা যাব এই মারা যাওয়ার পরে মানুষের যে নতুন জীবন শুরু হবে অর্থাৎ মৃত্যুর মাধ্যমে মানুষ যে নতুন জীবনে করে এই জীবনকে মূলত আখেরাত হিসেবে বিবেচনা করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা সম্পর্কে আমরা আখেরাত আরো জানি যে আল্লাহ স্বাহ তা মানুষ একদিন মরে যাবে পচে যাবে গলে যাবে এরপরে আল্লাহ তালা পুনরায় মানুষকে আবার জীবিত করবেন এবং তাকে বিভিন্ন পর্যায়ে উপস্থাপন করবেন অর্থাৎ কেয়ামত আখেরাত মিজান জান্নাত এগুলো সবই কিন্তু পরকালীন জীবনের অন্তর্ভুক্ত যেহেতু আমরা বর্তমানে ইহকালীন জীবনের অন্তর্ভুক্ত আছি আমরা যখন মারা যাব তখন আমরা চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আখিরাত এই আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কি অর্থাৎ আমরা কেন আখিরাতে বিশ্বাস করব। যেহেতু বলা হচ্ছে ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে আখিরাত হচ্ছে অন্যতম এরপরে আমরা জানি তাহিদ রিসালাত এই তাহিদ রিসালাতের পরেই হচ্ছে আখিরাত আখিরাতে যদি আমরা বিশ্বাস না করি তাহলে অর্থাৎ আমরা পরকালীন জীবনকে যদি বিশ্বাস না করি তাহলে আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বা অন্যায়মূলক কাজ করতেও আমরা দ্বিধাবোধ করব না যেহেতু আমরা আখেরাতে বিশ্বাস করা মানে আমাদের জানতে হবে যে আমরা আল্লাহর সামনেই উপস্থিত হব আর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয়ে মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকবে আর যদি সে এই ভয়টা না রাখে তাহলেই সে যে কোনো অন্যায় কাজ করতে পারে তাই আখেরাতের ভয় না থাকলে মানুষ ইমানদারও হতে পারে না এবং মুক্তাকে হতে পারে না আল্লাহালা বলেন অবিল আখিরাতে হোম ইউ কেনুন আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে তারা হচ্ছে ইমানদার বা মুমিন অর্থাৎ মমিন ব্যক্তি হচ্ছে আখেরাতের প্রতি বিশ্বাস করবে যেহেতু একজন ব্যক্তি যদি সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে তবেই তাকে মমিন হিসেবে বিবেচনা করা হবে যেন না আল্লাহ সুমান তাল্লাহ আরো বলতেছেন যে যারা আল্লাহকে অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করবে না কারা বিশ্বাস করবে না যারা নবী রাসুলকে বিশ্বাস রিসালাতে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আসমানি কিতাবে বিশ্বাস করে না তারা কি পদভ্রষ্ট বা বিপদগামী তো শিক্ষার্থী বন্ধুরা এর থেকে আমরা যেহেতু বুঝলাম আখিরাতের ভয় মানুষকে বিভিন্ন রকম ভালো কাজে উৎসাহিত করে আর যদি যেমনকে নামাজ রোজা হ জাকাত সব কাজ ছাড়াও সৎপথে চলার বিভিন্ন রকম অনুপ্রেরণা যোগায় এই আখিরাতে বিশ্বাস আর যদি একজন মানুষ আখিরাতে বিশ্বাস না করে সে যে কোনো অন্যায়মূলক কাজে নিজেকে লিপ্ত করতে পারে যেমন চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি বিভিন্ন রকম অন্যায় কাজগুলোতে সে নিজেকে জড়ায় জড়ায় ফেলে যদি সে আখেরাতের প্রতি বিশ্বাস না রাখে কেননা আমরা যারা ইমানদার আমরা যারা মমিন বা মুসলমান এই মমিন মুসলমানরা সবসময় আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে কিভাবে আমরা দেখেছি যে মানুষকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে হাসরের ময়দানে আর সেই সময় মানুষকে তার সমস্ত পাপ পণ্যের কিছু আল্লাহ সোমান তালা সেটা দেখাবেন এবং তার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব গ্রহণ করবে যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি আখিরাতকে বিশ্বাস করি তাই এর জন্য মানুষ অন্যায় কাজ খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার অনুপ্রাণিত হয় আর যারা বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না জান্নাতের শান্তি জাহান্নামের শাস্তি যারা বিশ্বাস করে না তারা আল্লাহকে ভুলে বিপদগামী হয় অর্থাৎ এর মাধ্যমে তারা আল্লাহ তাল্লাহ থেকে বিমুখ কথা হয় এই জন্য আমরা অবশ্যই আখিরাতে বিশ্বাস করব। কারণ আখিরাতে বিশ্বাসী হচ্ছে ইমানের পূর্ণতা এনে দেয় তো ইমানের পূর্ণতা আনার জন্য আমরা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা এই আখিরাতের বিশ্বাসের গুরুত্ব থেকে তোমাদের প্রশ্ন আসে সৃজনশীলের সবচেয়ে বেশি এই জন্য আমরা আখিরাতে কিভাবে বিশ্বাস করব। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে আখিরাতে বিশ্বাসের মাধ্যমে আমরা কোন কোন অন্যায় কাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি এবং কোন কোন কাজে আমরা উৎসাহিত হতে পারি এই আখেরাতে বিশ্বাসের মাধ্যমে সেগুলো আমাদেরকে জানতে হবে তো এই ছিল আমাদের পর্ব আলোচনার বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবে লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ